আমার জন্ম এই মন্দিরময় শহর কালনাতে, এবং এখানেই আমার বেড়ে ওঠা, আমার স্কুল, আমার পড়াশোনা এখানেই। প্রথম সাঁতার শেখাও আমার কালনাতে, কিন্তু তারপর কিছু সমস্যা হয় এবং কালনা সুইমিং পুলে আমার প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। তারপর আমি রিষড়া সুইমিং ক্লাব অর্থাৎ রিষড়া হুগলি, এখান থেকে কালনা থেকে সকাল ভোর 4টায় উঠে আমাকে প্র্যাকটিসে যেতে হতো, এবং প্র্যাকটিস থেকে আসার পর মানে আমাদের প্র্যাকটিস সেশন চলার পর প্রায় 2-3 ঘন্টা ব্যান্ডেল স্টেশনে বসে থাকতাম, তারপরে আমরা কালনাতে ফিরতাম। একটা হিউজ জার্নি আমাকে করতে হয়েছে। আমার প্রথম গঙ্গাবক্ষে সাঁতার ছিল আমার যখন 7 বছর বয়স, অর্থাৎ 2005 সালে। সেটা ছিল হুগলি থেকে চন্দননগর 10 কিলোমিটার, এবং তার প্রস্তুতির জন্য প্রথম জীবনে মাঝ গঙ্গায় সাঁতার কাটতে নেমেছিলাম ঠিক এই গঙ্গাতেই। 81 কিলোমিটার গঙ্গাবক্ষে সাঁতারের যখন প্রস্তুতি নিয়েছিলাম তখন এই গঙ্গাতেই প্র্যাকটিস করতাম। যখন আমি শর্ট সুইমিং করছি একটা টাইমে মনে হলো যে আর হয়তো পারবো না, তখনই ডিসিশন নেওয়া হয় যে সাঁতার থেকে না সরে গিয়ে শর্ট সুইমিং থেকে ওপেন ওয়াটার সুইমিংয়ে ট্রান্সফার হয়ে যাব। এবং ওপেন ওয়াটার সুইমিংয়ে চলে আসার পর তখনই আন্তর্জাতিক লেভেলের যে সুইমিংগুলো সেগুলো আমি শুরু করি। যখন আমি ইংলিশ চ্যানেলের প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বাবা নৌকো ভাড়া করতেন, বাবা নৌকোতে থাকতেন, এবং আমি সাঁতার কেটে যেতাম ঘন্টার পর ঘন্টা, মানে সময় চলে যেত, বুঝতেই পারতাম না সময় কী করে যেত। এই ছোট্ট এই লাইটটা আমার মাথায় থাকে, ক্যাপ এবং গগলসের ঠিক মাঝখানে। যখন আমরা রাতের অন্ধকারে সাঁতার কাটি, সমুদ্রের মধ্যে সাঁতার কাটি, যেহেতু বেশি আলো থাকলে সামুদ্রিক প্রাণীরা আঘাত করতে পারে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য, এবং যাতে সমুদ্রের মধ্যে হারিয়ে না যায় চাই জন্য এই লাইটটা ব্যবহার করি। যে খেলাধুলা করলে নাকি পড়াশোনা ডিস্টার্ব হয়, স্কুলেও অনেক সময় শুনেছি, বা যেখানে পড়াশোনা করতাম সেখানেও শুনেছি, কিন্তু সেক্ষেত্রে সারা জীবন ধরে আমি পড়াশোনা এবং খেলাধুলা দুটোকে প্যারালালি রেখে আমি চলেছি। আমার স্বপ্নটা অনেক বড়, অর্থাৎ আমার স্বপ্ন সাঁতার কেটে 7 সমুদ্র পার করা। তার মধ্যে 5টা সমুদ্র আমি অলরেডি ক্রস করে ফেলেছি এবং আরও 2টো বাকি রয়েছে। তো জার্নিটা অবভিয়াসলি স্মুথ ছিল না, এবং একজন মহিলা সাঁতারু হিসাবে মফস্বল শহরে পার্টিকুলার একটা কস্টিউম পরে জলে নামাও বিড়ম্বনার ব্যাপার ছিল, এবং ওই এখনও পর্যন্ত জলে নামা, ওঠা, ড্রেস চেঞ্জ করা সেরকম সুবিধা নেই। ওপেন ওয়াটার সুইমিংয়ে অ্যাচিভমেন্টের জন্য রাষ্ট্রপতি থেকে পুরস্কার পাওয়া যায়, তো রাষ্ট্রপতি যদি পুরস্কার দিতে পারেন তাহলে ওপেন ওয়াটার সুইমারদের কেন হেল্প করা হবে না সরকারিভাবে। যারা আগামী দিনে যারা ওপেন ওয়াটার সুইমার বা যারা মনে করছেন ওপেন ওয়াটার সুইমিংয়ে আসবেন, তাদের এই সত্যিটা জানতেই হবে যে হ্যাঁ, ভারতবর্ষে সত্যি সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। যখন বোটের মধ্যে ভারতের জাতীয় পতাকা উঠতে দেখি, সেই জাতীয় পতাকা আমাকে ভীষণভাবে বুস্ট আপ করে, এবং তখন আমি ফিল করি যে ব্যক্তিগতভাবে আমি কিছু করছি না, এটা আমি আমাদের দেশকে এখানে প্রতিনিধিত্ব করছি। যারা আগামী প্রজন্মের যারা ওপেন ওয়াটার সুইমিংয়ে আসার কথা ভাবছেন, তাদের জন্য এটাই বলতে চাই যে শর্ট সুইমিংয়ের থেকে এটা অনেক অনেক আলাদা, কারণ ওপেন ওয়াটার সুইমিংয়ে জীবন নিয়ে খেলতে হয়। কারণ আমরা যখন প্রত্যেকবার চ্যানেলে নামি, নামার আগে আমাদের বন্ডে সই করতে হয়, যদি মৃত্যু হয় বা তার মানে কোনো অ্যাক্সিডেন্ট হয় তার দায় সম্পূর্ণ নিজের। এটা কিন্তু খুবই টাফ একটা মানে কি বলবো, একটা স্পোর্টস ইভেন্ট যেখানে ফিজিক্যালের থেকে মেন্টালি খুব প্রিপারেশন নিতে হবে। সবাই খারাপ নয়, বহু মানুষ পাশে থাকবেন, পাশে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, ব্যাপারটা হলো লাস্ট পর্যন্ত লড়াই করে টিকে থাকাটা, সেটাই মেন ব্যাপার।